Bismillahirrahmanirrahim. Big Innovation BT থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। সম্পূর্ণ যেসব ভিডিও দেখছেন এর আগে হ্যামার মেশিন বা পালভাইজার মেশিন সেটি ছোট বা মিডিয়াম সাইজ 30 হর্স পাওয়ার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল। তো এখন যেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে 40 হর্স পাওয়ার আপডেট মডেল। আপডেট হয়েছে হ্যামার মেশিন আপডেট, সেটা হচ্ছে 40 হর্স পাওয়ার ক্যাপাসিটি। তো দর্শক, বিগ ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল যারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দর্শক, কথা না বাড়িয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেশিনের ব্লেড কতগুলো থাকে, হর্স পাওয়ার কেন বেশি, 30 থেকে 40 হর্স পাওয়ার মোটর কেন দিতে হবে, এই ভিডিওটাই আমি আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক। তো প্রথমে আপনারা দেখছেন এর আগে যে মেশিনটা ছিল ওইটার চেম্বার ছিল 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি, এটার চেম্বার কিন্তু 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি চেম্বার যখন হয়েছে ভিতরে বেলেটও কিন্তু বেশি হচ্ছে এবং বাড়ছে, এবং মেশিনের ওয়েটও কিন্তু বাড়তেছে। তো দর্শক দেখুন এখানে এই যে বেলেট সিস্টেমগুলা, বেলেট আমি আপনাদেরকে গুনে দেখাবো, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। তো আপনারা যদি আবারও ভালোভাবে গুনতে চান আমি আপনাদের গুনার সিস্টেম দেখাই দিচ্ছি। এই যে আমি এক এক করে ফেলবো, আপনারা গুনে নেবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো দর্শক 464টা বেলেট দেওয়া আছে, এই বেলেট বেশি থাকার কারণে কিন্তু এটি বেশি পরিমাণ হ্যামারিং করবে, প্লাস বেশি পরিমাণ প্রোডাকশন দিবে, অতএব আপনাকে মোটরের হর্স পাওয়ারও কিন্তু বেশি দিতে হবে। তো দর্শক এটি হচ্ছে আপডেট মডেলের মেশিন, এই মেশিনের পেলেট কম বেলেট বেশি, আর শ্যাপ মোটা দেওয়া হয়েছে। অন্যান্য মেশিনে যেরকম বিয়ারিং ভেঙে যেত এই মেশিন আর বিয়ারিং ভাঙবে না ইনশাআল্লাহ। তো এই মেশিনের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে এভাবে এসে বুলুয়ার দিয়ে, এখানে যে বুলুয়ারের মোটর আমরা লাগাই দিছি। অনেকে কমেন্ট করেন যে ভাই মেশিনগুলো কোন জায়গায় যায় আপনারা দেখবেন, তো এই মেশিনটা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলায় ডেলিভারি যাবে এখন। তো এতটুকু না আমাদের কাছে ঠিকানা আছে, এর বাইরে কিন্তু কিছু নাই। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।